গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পুরীর থেকে ফিরে তারপরে কালকে একটা ব্লগ করেছিলাম, তো তাও অর্ধেক ব্লগ, পুরো ব্লগ করতে পারিনি। আর আজকে হলো গিয়ে মঙ্গলবারের দুপুরবেলা এখন, আর দেখো গলার অবস্থা দেখে বুঝতেই পারছো যে গলা ভেঙে টেঙে একদম একাকার। আর বাজে এখন একটা, তো গিয়েছিলাম বাজারে, বাজার করে আনলাম, বাজার করে এনে সমস্ত কিছু গোছগাছ করা হয়ে গেছে। আর এই ঘরটার অবস্থা হলো এইরকম, তো ঘর যেহেতু ভাঙাচোরা হবে, তো ওই রান্নাঘরের জিনিস সব এইখানটা আমি রান্না করবো, এটা আমার টেম্পোরারি এখন রান্নাঘর হবে যতক্ষণ না ঘর দুয়ার ঠিকঠাক হচ্ছে। আর বাজার থেকে মানে মাসকাবাড়ি যে বাজার সেটা করে আনলাম, এখানে কিছু রেখেছি। আর কালকে হলো 8ই নভেম্বর, তো আমাদের গোপাল সোনার কালকে প্রতিষ্ঠা করেছিলাম আগের বছর, এক বছর হয়ে গেল, তো সেই কারণে ছোটোখাটো করে ঘরে একটু ভোগ করে দেব ঠাকুরকে। তো সেই কারণে কিছু মাল মশলা এখানে রেখেছি যেগুলো ঠাকুরের ওখানে লাগবে, হয়ে গেলে তারপরে আবার রান্নাঘরে নিয়ে যাব। আর এই সবজিপাতি সব কিনে আনলাম, এনে এগুলো ধুয়ে টুয়ে গুছিয়ে টুছিয়ে রাখলাম, এই হলো কাজ। তো কালকে ভোগ দেব, এই হলো ব্যাপার। আর এখন হলো গিয়ে ভেবেছিলাম রান্নাঘরটা কিছু কিছু জিনিস শিফট করাবো, ইলেকট্রিকের লাইন ওই দিকে সব কাটতে আসবে, তো ইলেকট্রিকের লাইন এখনও কালকে কাটতে আসার কথা ছিল, তো কালকে কাটতে আসবে না, উনি আসবে রবিবার। তো রবিবার আসবে যেহেতু, তাই আমি ভাবলাম যে তাহলে আজকে আর সরিয়ে লাভ নেই, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন রান্না খাওয়া দাওয়াটা এখন খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো চলো আজকে অনেক কিছু রান্নাবান্না করেছি। আর এই যে আমাদের হুল্লিমিল্লি, তো খিদা পেয়ে গেছে জবরদস্ত বলে একবারে খাবারটা বেড়ে নিয়েছি। আজকে রান্না করেছি উচ্ছে কুমড়ো ভাজা, তার সাথে কাঁচা লঙ্কা, খেতে আমার ভীষণ ভালো লাগে তাই একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আছে পটল পোস্ত, তার উপরেও একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে ডোলে খেতে দারুণ লাগে। আর আছে মাছের ঝোল, তো এখন আর কালকে যে পাতুরি করেছিলাম, কলা পাতা বেঁচেছিলো, সেই কলা পাতাতেই ভাত নিয়েছি, খেতে বেশ ভালো লাগে। তো চলো জবরদস্ত পেটে ছুঁচো একেবারে ডন মাছে, তো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো গিয়ে নেক্সট ডে, আর আজকে 8ই নভেম্বর, তো আজকে ভোগ লাগানোর দিন, তো কালকে তারপরে আর কোনো ভিডিও করিনি, ডাইরেক্ট চলে এসছি আজকে। আর আগের বছর এই দিনেই হলো গিয়ে গোপালকে প্রতিষ্ঠা করেছিলাম, রাস পূর্ণিমা ছিল, তো আজকে সেই দিনের কথা মাথায় রেখেই গোপালকে একটুখানি ভোগ দেবো একদম ঘরোয়াভাবে, আর বাইরে কাউকে বলিনি, ঘরে নিজেই আর কি দেবো, একটু খিচুড়ি লাবড়া তারপরে পাঁচ রকম ভাজা পায়েস চাটনি এগুলো করেই ভোগ দেবো। তো সেই কারণে ঠাকুর ঘর দেখো, এখানে সব ভোগের জিনিসপত্র সরিয়ে নিয়ে গেছি, ওই দিকে রান্নাটা তো ওই দিকে হবে, আর এখানে গোপালদের এখন স্নান করিয়ে নেব। আর এই দিকটাই যে এখানে সব কিছু নিয়ে এসে রেখেছি, সবজিপাতি সমস্ত কিছু কালকেই ধোয়া ছিল, আর দুধ রেখেছি পায়েস হবে, জল টল ভরে রেখেছি ওখানে হাঁড়িতে, তারপর বালতিতে, গ্যাস ফ্যাসের সেট আপ করা হয়ে গেছে, গ্যাসের সেট আপ আমার করা হয়ে গেছে, তো এখন রান্নাবান্না হবে, তার আগে ঠাকুরকে স্নান করিয়ে নিই। তো একটা দুধ লাগবে আমার, সোনাদের স্নান হয়ে গেছে, এবারে নতুন জামা পরাবো। এই যে আমাদের দুই গোপলু, সুন্দর জামা পরা হয়ে গেছে, একজন হলুদ আর একজন নীল।
ठाकुर घरे ठाकुर देर समस्त स्नान टान करानो हो गए फुल देवा गेबारे एखे भोगटा रान्ना करब दिए तारपरे ठाकुर के भोग लागिए देव। तो सबार आगे भाबजी जे पायसटा बसिए दी कारण दूधेर पैकेट तो काटाई रयेछे माँ अन्नपूर्णार नाम निये पायसेर दूधटा चापिए दिलाम एखाने आर एदिकटाय खिचुड़ीर जल এই যে এদিকে খিচুড়ি আর পায়েসের জন্য গোবিন্দভোগ চাল এখানে রেখে দিয়েছি। তো গোবিন্দভোগ চাল দিয়ে ধুয়ে রেখেছি আর কি। এই যে চালের মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছে একবারে। পায়েসের চাল দিয়ে দিয়েছি প্রায় ফুটে গেছে আর এদিকে হ্যাঁ কড়াই বসিয়ে দিয়েছি খিচুড়ির ডালটা দিয়ে দিলাম। আর এদিকে খিচুড়ির জল ফুটে গেছে ডালটা একেবারে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। আলু কাটছি যেটা খিচুড়িতে যাবে। পায়েসটাকে ভালো টেস্ট করার জন্য পায়েসের মধ্যে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে না টেস্টটা অন্যরকম হয়। দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। আলু আর মুগ ডাল ভাজা হয়ে গেছে আর এখানে খিচুড়ির জন্য ফুলকপিটা ভাজতে রেখেছি আর এখানে পায়েস অলমোস্ট এই যে আরেকটু ফুটলেই হয়ে যাবে। আর লাস্টে নামানোর আগে কাজু কিশমিশ দিয়ে দেব ধুয়ে রেখে। তো এখানে ডাল আর আলুটা আগে দিয়ে দিয়েছি এবারে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আস্তে আস্তে দিয়ে দেবো। তো সমস্ত রকম সবজি এনেছি কাঁচকলা মূলো কুমড়ো বেগুন থোর গাঁঠি শিম বরবটি বাঁধাকপি রাঙা আলু সবই আছে। তো এখন কাটবো আর এদিকে খিচুড়িটা হতে থাকবে। অলমোস্ট আমার চাল ডাল সমস্ত কিছু ফুটে গেছে। টমেটো আদা কুচি কাঁচা লঙ্কা চিরা হলুদ গুঁড়ো সন্দপ লবণ আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবারে আর একটু ফুটবে আর আমি এখন লাস্ট মুহূর্তে ভেজে রাখা ফুলকপিগুলো দিব আর তারপরে ফোড়ন দিয়ে নামিয়ে দেব। খিচুড়ি একবার ফোড়নটা জাস্ট দিব ব্যাস। খিচুড়ি ফুটছে খিচুড়ি অলমোস্ট ডান। তো এখন ফোড়নটা রেডি করছি। যে ফোড়নে এখানে তেল সাদা তেল গরম বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ঘি বেশ খানিকটা। ক
কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো এলাচ, একটা দারচিনি আর কিছুটা জিরে। আর আদা ঠাদা সব দেওয়া রয়েছে এখানে, বাকি আদা ঠাদা দেওয়া রয়েছে। এটাকে ভালো করে এখন ভাজবো তেলে। শক লাগিয়ে দিলাম, এই যে বেগুন ভাজা হচ্ছে এখন গোপালের জন্য। এখানে শাক কুচিয়ে নিয়েছি, আর এখানে বাকি শিম ভাজা, আলু ভাজা, ফুলকপি আর কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এখানটা কাঁচকলাটা ভাজা করলে হয়ে যাবে। এই যে এখানে পাঁচ রকম না সাত রকম ভাজা, তো ছ রকম এখানে আছে, আর এখানে শাকটা পরে করছি। তার আগে লাবড়াটা বসিয়ে দিই, তো এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচি, পাঁচফোড়ন দিয়ে পালিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে হতে থাক। লাবড়া হয়ে গেছে, আমার ভোগ প্রসাদ সমস্ত বানানো রেডি হয়ে গেছে। তো এবারে ঠাকুরের ভোগটা লাগাবো, এখানে ফল বানাবো, ফল বানিয়ে ভোগ লাগাবো, পাথরের থালায় ভোগ লাগাবো আর এর উপর লাশ। ঠাকুরের ভোগ সাজিয়ে দিয়েছি থালায় থালায়, দীপ যে বাতি জ্বেলে দিয়েছি। তো আমার ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো এবারে বাইরে যাই, বাইরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আসবো। আর এখানে আমাদের উল্লি মিল্লি বসে হাই তুলছে। আর শীতকাল পড়তে না পড়তে রোদের তেজ একদম কমে গেছে, এমনি গরমকালে এই সব জায়গায় টেকা যায় না একদম, এত গরম। আর এখন দেখো রোদে হাত দিলে আরামই লাগছে। তো বাজে এখন আড়াইটা মতো, আর অরিকো আসার সময় হয়ে গেছে, আর ভোগ তো লাগানো হয়ে গেছে, এখন ঠাকুরের প্রসাদ তুলে তারপর আমি খাবো। আর এখানটা দেখো যেখানটা ইয়ে করেছিলাম একদম পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করে রেখে দিয়েছি যেখানটা আর কি ভোগ রান্না করেছিলাম। আর বাইরেও বাসন টাসন ধোয়া হয়ে গেছে। বোন খুঁজছে কে রে? দেবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে অরিক স্কুল থেকে এসে গেছে, আর পাড়ার সবাইকে প্রসাদ দিয়ে এসে, এই যে আমি এখন একটু প্রসাদ নেব। তো নুন মিষ্টি ঠিকই আছে, ভেবেছিলাম যে কেমন না কেমন হবে, কারণ আম্মুখে চেখে তো দেখা যায় না, তো দেখলাম বেশ ভালোই। ঠাকুরের প্রসাদ সবসময় ভালো। এই যে
এইবার আজকে এটা বাস্ট করবে। আমরা এখন সন্ধ্যেবেলা যাচ্ছি বাজি পোড়াতে, অরি ঘুম থেকে উঠে গেছে। তার সামনে বাড়িতে সব বাড়িতে বাড়িতে সব টুনি লাইট দীপাবলির সাজে সেজে উঠেছে সব বাড়ি ঘর। তো আমাদের বাড়িতে ওই যে ওই বাড়িতেও টুনি লাইট, তার আশেপাশে যত বাড়ি আছে সব বাড়িতে টুনি লাইট জ্বলে গেছে। আমাদের বাড়িতে এবার আর লাইট ফাইট জ্বালানো হবে না, কারণ আমাদের বাড়িতে ভাঙাচোরার কাজ শুরু হবে সেই কারণে। তো এখন বাজি ফাটাবো সবার আগে, চটপটি বাজি আমার ফেভারিট। এইটা এখানটায় রাখছি, অরিকি আনন্দ, অরিকি খুশি, বাজি ফাটিয়ে অরিকি খুশি। তো তুবড়ি আর চটপটি বাজির পরে এবার লাস্ট হলো আমাদের চরকি, যেটার মধ্যে ঐশ্বর্যরায়ের ছবি আছে, এইটা আমরা ফাটাবো। সেটা নাকি অরিক ফাটাবে, যা নিয়ে আয় ওই সামনে যে জায়গাটায় মুখ আছে ওই জায়গাটায় দিবি, দিয়েই পালিয়ে চলে আসবি, যেই ফুসফুস করে বেরোবে। আটু দে, আটু দে, দে, এত ভয় পেলে চলবে না। ওই দেখ উপরে লাগাই দিচ্ছে, আর তো দে, একবার চালালে দেখবি কত মজা আসবে। এই তো বন্ধুরা, আজকে সারাদিনে অনেক দৌড়ঝাঁপ হলো, অনেকটা রাত হয়ে গেছে আর এখন বাজি ফাটাতে ফাটাতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। তো প্রি দিওয়ালির বাজি ফাটানো আমাদের শুরু হয়ে গেছে, তো চলো বাজি ফাটানো দেখতে দেখতেই আজকের ভিডিওটা। একটা আছে, আচ্ছা একটা ফাটাবো আমরা, কিন্তু ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগে, আচ্ছা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে, যাতে আমি নেক্সট ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।